সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা এবং গণতন্ত্রের পথ আরও পরিপক্ক হবে বলেই আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপে তিনি জানান, নির্বাচনের পর রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি আসতে পারে। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়, বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মার্কিন নির্বাচনী রাজনীতির দিকে যখন বিশ্বের নজর, তখন অনুষ্ঠিত হচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমারের সাধারণ নির্বাচন, যা কোনো অংশে বাংলাদেশের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। বর্তমান রাজনৈতিক সমীকরণে খুব একটা পরিবর্তন আপাতত দৃষ্টিতে হবে না মনে হলেও বাংলাদেশ চায় সামরিক শাসন অবসানের পর দ্বিতীয় এই নির্বাচনে পরিপক্ক হবে দেশটির গণতন্ত্র। মিয়ানমার দ্রুততম সময়ের মধ্যে ম্যাচিওর হবে গণতন্ত্র তাদের দেশে, কারণ পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র বা জোটগুলি, এমনকি বাংলাদেশও, আমরা গত নির্বাচনে তাদের গণতান্ত্রিক ধারা ফেরত আসুক এরকম জায়গা থেকেই আমাদের অবস্থান ছিল এবং সামনের দিনও থাকবে। তবে রোহিঙ্গা সংকট সমাধানে আমরা প্রত্যাশিত ফল পাইনি, এটা অবশ্যই সত্য। এই নির্বাচনের পরপরই আমরা প্রত্যাশা করি যেই ক্ষমতায় অধিষ্ঠিত হন আমরা তাদের সাথে এনগেজড হব এবং বসবো, এবং অতীতে যে চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন, এবং সেই সাথে সাথে আইসিজে যে ইন্টারিম যে অবজারভেশনসগুলি বা রেকমেন্ডেশনসগুলি করেছিল সেই অনুযায়ী মিয়ানমার সরকার ব্যবস্থা গ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পালাবদলকেও গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ। কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না, তবে ইন্দো প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক বিষয়ের সাথে বাংলাদেশ থাকবে। অতীতে বারাক ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে লেভেলের এনগেজমেন্ট ছিল, পরবর্তীতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু একই ধরনের এনগেজমেন্ট আমরা পরিলক্ষিত করেছি, কিন্তু আমরা রাষ্ট্র হিসাবে আমরা তাদের ধারাবাহিকতার কোনো কমতি দেখিনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না দেয়ার উইল বি এনি ডিফারেন্স। শুল্ক ও শুল্কমুক্ত বাধা বজায় রেখে বাণিজ্যিক অগ্রগতি আটকানো যাবে না, তাই টিকফার বিষয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।